সমস্যা না এই যে কতগুলো মানুষ এখানে এখানে চলে আসছে সেগুলো দেখার জন্য একজন লাইভেও চলে আসছে আমাদের সরাসরি দেখা করার জন্য চলে আসে যাই হোক শুনছেন ইউলি প্রেজেন্স নাট বল টু দ্য টু কিংস এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আচ্ছা অলরেডি এখানে যোগ পাঠানো শুরু হয়ে গেছে আরে ভাই বলার আগেই মানুষজন এই যে তো যোগগুলো কি পড়া শুরু করব জি না পাঠাতে থাকেন হ্যাঁ পাঠাতে থাকেন সেগুলো আমরা পড়া শুরু করব কখন আগে আগেও পড়ে ফেলতে পারি কোনো ঠিক নাই কখন পড়ি কখন এগুলো ফেলি কোনো ঠিক নাই হুম আর পাঠাতে থাকেন লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন হুম আর 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 যেটা হচ্ছে কমেন্ট করার জন্য ওই যে ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর পয়েন্ট এইটের এর গেলে দেখবেন যে এই তো কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে মাত্র একটা লাইভ শুরু হয়েছে সেখানে আপনি কমেন্ট করতে পারেন আর যোগ টোক থাকলে সেখানে আপনি পাঠিয়ে দিতে পারেন কারণ হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলো পড়া শুরু করে দেব তখন যদি দেখি যে আপনার যোগটা নেয় আপনার আপনি ওখানে কিছু লিখেন নাই হ্যাঁ তখন তো আপনার সাথে সাথে আমারও মন খারাপ হবে তাই না তাই তাড়াতাড়ি সেখানে লিখে ফেলুন আর 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 অনেকদিন যোগ পাঠের আসর হয় না হ্যাঁ যোগ পাঠের আসরের জন্য কিন্তু আমরা মাঝে মাঝে দু একজনকে ডেকে আনতে পারি অবশ্য যোগ পাঠটা শুধুমাত্র সেই করে থাকে হম একজন মানুষই আমাদের এখানে যোগ পাঠটা করে থাকে তাকে আমরা একদিন আমন্ত্রণ জানাবো সে ইদানিং এত এত শো করে যে হচ্ছে তাকে আর খুঁজে পাওয়া যায় না মোটামুটি এইখানে হ্যাঁ যাই হোক খুঁজে পাওয়ার জন্য অনেকে হচ্ছে যে অনেকে চোখের সমস্যা থাকে এই জন্য অনেকে খুঁজে পায় না এটার কারণে একটা গল্প বলি সেটা হচ্ছে যে দুইজন মানুষ একটা গাড়িতে করে যাচ্ছে তো গাড়িটা যে চালাইতেছে যে ড্রাইভ করতেছে গাড়িটা সে খুব স্বাচ্ছন্দ্যে চালাইতেছে এবং সবকিছু তার চোখের সামনে দৃশ্যমান সে সব কিছু দেখতে পাইতেছে সে সবই দেখতে পাইতেছে কিন্তু তার পাশের সিটে যে বসে আছে সে মোটামুটি কিচ্ছু দেখতে পাচ্ছে না সব কিছুই তার কাছে এমন ঝাপসা মনে হইতেছে তো অনেক গাড়ি কিছুক্ষণ কিছু দূর যাওয়ার পরে বা রাস্তায় নামার পরে সে হচ্ছে যে নিজে তো কিছু দেখতে পাইতেছে না গাড়ির গ্লাস দিয়ে সামনে কিছুই দেখা যাইতেছে না কিন্তু যে ড্রাইভ করতেছে সে খুব সাবলীল ভঙ্গিতে চালাইতেছে তো তার হঠাৎ করে খটকা লাগলো ব্যাপারটা সে জিজ্ঞেস করতেছে ভাই আপনি কি কিছু দেখতে পাইতেছে আরে কি কন আমি তো সব দেখতে পাইতেছি না দেখার কি আছে আর গাড়ি না দেখতে পাইলে রাস্তা না দেখতে পাইলে গাড়ি চালায় কেমনে কি কো আমি তো কিছু দেখতে পাইতেছি না আমি তো গাড়ির সামনের গ্লাসের সব সবকিছু ঝাপসা দেখি আপনি কেমনে দেখতেছেন এবার ওই লোক বললো দেখেন ওই যে হয়েছে কি আমার তো ভুলোমন হম ভুলোমন স্বভাবের মানুষ আমি এখন পর্যন্ত পঞ্চাশটা চশমা হারাইছি আমি তো পাশের লোক বলতেছে আচ্ছা আমি জিজ্ঞেস করছি আপনাকে ড্রাইভিং সম্পর্কে আপনি কিভাবে গাড়ি চালাইতেছেন এটা তো দেখতে পাইতেছি না আমি আপনি আমার বুঝুং বাজুং দিতেছেন চশমা সম্পর্কে ঘটনা কি কয় না না ওইটাই তো বলতেছি যে চশমা কিনতে কিনতে আমি বিরক্ত হয়ে গেছিলাম চশমা কিনতে কিনতে এবং চশমা হারাইতে হারাইতে এই জন্য চশমার পাওয়ার দিয়ে গাড়ির সামনের গ্লাস লাগাই নিছে এখন আর চশমা লাগে না ওইটা দিয়েই চলে বুদ্ধি থাকলে রে ভাই কত সমস্যার সমাধান কত সহজে হয়ে যায় এরকম একটা গাড়ির নিলাম চলতেছে নিলাম চলতেছে গাড়ির অবস্থা হচ্ছে পুরোপুরি অবস্থা হুম গাড়ির কোনো কোনো রকম রকম চালানোর মতো বা কেনার মতো কন্ডিশনে ওই গাড়িটা নাই তারপরে হচ্ছে মানুষজন কি মানে দাম হাঁকাইতেছে এবার একজন মানুষ বুঝতেই পারতেছে না যেই গাড়িটা এমন ধ্বজবাঙ্গ অবস্থা যেই গাড়িটা চালানোর মতো অবস্থানে নাই সেই গাড়িটা এত দাম মানুষ কেনই বা চাইতেছে এবং এই গাড়িটা এত দাম উঠতেছেই বা কেন তো সে কোনোভাবে নিলামে ওই গাড়ি সম্পর্কে বুঝতে পারতেছে না তো সে হচ্ছে পাশে এক এক লোক লোককে জিজ্ঞেস করছে ভাই এই এই যে গাড়ি হঠাৎ করে এত দাম ঘটনা কি ওই বলার সাথে সাথে ওইখানে আরো পনেরো লাখ টাকা দাম বেড়ে গেছে গাড়ির দাম গিয়ে দাঁড়াইছে দেড় কোটি টাকা বলতেছে ভাই দেখছেন দেড় কোটি টাকা এই গাড়ি এই এই গাড়ি তো আমার তিরিশ লাখ টাকা দিলেও আমি না এই গাড়ি এত দাম দিয়ে মানুষ ডাকতেছে কেন আচ্ছা ভাই এই গাড়ি একটা অ্যান্টিক পিস বলছে অ্যান্টিক পিস মানে তো অ্যান্টিক পিস বলতে পুরানো সেটা ঠিক আছে কিন্তু এই গাড়ির আরও একটা কাহিনী আছে বলছে কী কাহিনী এই গাড়ি চালাইতে গেলে হ্যাঁ এই গাড়ি প্রত্যেকবারই অ্যাক্সিডেন্ট করে কয় হয় কী কন গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই গাড়ির রাশি তো ভালো না তারপরেও মানুষজন এই গাড়ি কেনার জন্য এমন পাগল হয়ে গেছে কয় গাড়ির রাশি ভালো না ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই গাড়ি চালাইতে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাও ঠিক আছে কিন্তু সমস্যা হলো গাড়ি চালাইতে গেলে গাড়ির ড্রাইভিং সিটে বসা ড্রাইভার মানে হাজবেন্ড কখনো মরে না প্রত্যেকবার অ্যাক্সিডেন্টে পাশের সিটে বসা ওয়াইফ মরে যায় পরে ওই লোক আবার ডাকছে দেড় কোটি থেকে পনেরো লাখ বাড়ে ও শুনতেছি বাংলাদেশের নাকি তিনশো পঞ্চাশ সিসির বাইক আসবে আহা রে এতদিন চিন্তা এতদিন হচ্ছে যে সাড়ে পাঁচ লাখ টাকার বাইকের জন্য ছেলেরা আফসোস করতো এখন দেখা যাবে ওই যে ছয় লাখ আট লাখ টাকার দামের বাইকের জন্য ছেলেরা আফসোস করতেছে এতদিন আমরা বাইকে বা রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে একটা একটা বাইক দেখে আফসোস করতাম এখন হচ্ছে দুইটা বাইক দেখে আফসোস করা হবে আহ আরে সাড়ে তিনশো সিসির বাইক আসবে মানুষজন পাগল হয়ে যাবে যা বনানি সিগনালে একদিন দাঁড়ায় আছি সিগনালে দাঁড়ায় আছি তো দেখলাম যে এক লোক ওই আমার ঠিক পাশের বাইকে জ্যামের মধ্যে হেলমেটের উপর দিয়ে মাথা এমন এমন করতেছে দেখে খুব অদ্ভুত যে আসলে লোকটা কি করার চেষ্টা করতেছে লাগতেছে মাথা এমন এমন করতেছে হেলমেটের উপর দিয়ে তো আমি তারা জিজ্ঞেস করলাম যে ভাই কি করতেছেন ভাই রে ভাই গরমের মধ্যে মাথা ঘামে গেছে মাথা চুলকাইতেছি আমি বললাম হেলমেটের উপর দিয়ে মাথা চুলকাইতেছেন আয় হ্যাঁ আপনার কি মাথা খারাপ নাকি হে মাথা চুলকালে আপনি হেলমেট খুলে চুলকান হেলমেটের ভিতর দিয়ে কি ওটা চুলকান এর জায়গায় লাগবে না কি মাথা চুলকাইতেছে আপনি হেলমেট খুলে তারপর চুলকান আরে আমি আপনাকে বলদ নাকি আপনার পিছনে চুলকাইলে কি আপনি প্যান্ট খুলে চুলকান কাকে কখন কোথায় কিভাবে মানুষ উত্তর দিয়ে দেয় বোঝা মুশকিল হুম দুষ্ট স্বভাবের হয়ে গেছে মানুষজন তারপর এক ইয়ে রে দেখলা এক চাচারে দেখতে হচ্ছে বাইকে পাকজন উঠছে মোটামুটি তার বাইকে পাঁচজন একটা পুরা ফ্যামিলি বাইক কারণ সর্বোচ্চ দেখে আসছি যে বাইকে হচ্ছে মানুষ চারজন বসে তাকে দেখলাম যে পাঁচজন নিয়ে বসছে মানে মোটামুটি সে তো সিটে বসছেই তার এক বাচ্চা ট্যাঙ্কির উপরে এক বাচ্চা তার পিছনে তার পিছনে আরেক বাচ্চা হুম আরেক বাচ্চা হচ্ছে রকম ব্যাকলাইটের উপর ঝুলে আছে তা আমি চাচারে চাচা আমার হচ্ছে সার্জন থামাইছিল যে লাইসেন্স টাইসেন্স চেক করার জন্য আর মাথায় তো হেলমেট নাই হেলমেট নাই দেখে মোটামুটি হচ্ছে যে গাড়ি সাইড করাইছে আমার আমি সাইড করে দেখলাম এরকম চাচা মোটামুটি পাঁচ বাচ্চা নিয়ে বাইকের উপর বসে আছে তো সারজন যখন আমার মামলার কাগজ ধরে দিল তখন বাচ্চা চাচা আমারে বলতেছে হে তো হেলমেটের মামলাটা খাইছেন তাই না আজকাল যদি হেলমেটটা পরতেন তাহলে আপনার মামলাটা খাওয়ন লাগতো না আমি করলাম হ চাচা সঠিক জায়গা মতো সঠিক সময়ে যদি আপনিও হেলমেট পরতেন আপনি ওরও পাঁচটা বাচ্চা এক বাইকের উপরে বসাই তৈত না হেলমেটের ব্যবহার নিশ্চিত করা উচিত তারপরে দেখলাম যে মুরব্বী মানুষের একটু মন খারাপ হয়েছে ইনসাল্টিং ফিল করতেছে তারপরে জিজ্ঞেস করলাম তো চাচা পাঁচ বাচ্চা নিয়ে বাইকে উঠছেন চাষি কই চাইলে তো এই বাইকের উপরে চাষিরাও বসানো যাইতো পাঁচ বাচ্চা যখন বসাইতে পারছেন তখন চাষির জায়গা হয়েই যাইতো ঘটনা কি চাষিরা বাসায় রেখে আসছেন কেন চাষিরা বাসায় রেখে আসি নাই হাসপাতালে চাষি যাচ্ছি হাসপাতালে কে অসুস্থ কয় না না বাচ্চা আরেকটা একটা ওই বাসকে ডেলিভারি এসব মানুষের জন্য ওই সাড়ে তিনশো সিসির বাইক মানে সিসি বাড়ানোর দরকার নেই বাইকের মধ্যে আরো দুইটা তিনটা সিট বাড়ানো উচিত হ্যাঁ কিছু কিছু মানুষ যেভাবে ফ্যামিলি বাইক ইউজ করে ফ্যামিলি প্যাক ইউজ করে বাইকের উপরে তাদের জন্য আরো তিন চারটা সিট ব্যবহার করা উচিত তার তাছাড়া কিছু কিছু বাইকের তো একটা পিছনের সিটটা পর্যন্ত থাকে না হ্যাঁ বাইকের হচ্ছে যেমনভাবে হচ্ছে ডিজাইন করা হয় কিছু কিছু বাইকে উপর গার্লফ্রেন্ড বসে হচ্ছে যে ড্রাইভিং সিটের উপরে ড্রাইভার যেখানে বসছে বাইক রাইডার যেখানে বসছে তার কাঁধের উপর দিয়ে আরেক মাথা দেখা যায় ওইখানে হচ্ছে যে আরেক পিছনের লোক বসা অথবা গার্লফ্রেন্ড বসা যেভাবে বসা থাকে ওটা দেখতেও খারাপ লাগে আর কি তো কিছু কিছু বাইকের এরকম পিছনের সিট থাকা চেয়ে আরও দুই তিনটা সিট বেশি থাকা উচিত হুম এটা গাড়ি সম্পর্কে বলতেছিলাম যে হচ্ছে একটা গাড়িকে মাঝ রাস্তায় আটকানো হয়েছে আটকানোর পরে সার্জেন দেখে বলতেছে এই গাড়ির তো কন্ডিশন খারাপ এই ভিতরে যা আছেন তারা নামেন ভিতর থেকে দুইজন নামছে একজন ড্রাইভিং সিটে একজন পাশের সিটে তাদেরকে বলতেছে এই গাড়ির অবস্থা কি গাড়ির হেডলাইট বাঙ্গা দুইটাই লুকিং গ্লাস আহ লুকিং গ্লাস তো নাই সামনের বামপার বাঙ্গা হ্যাঁ গাড়ি গর গর করে আওয়াজ করে গাড়ির পিছন আই ব্যাক ব্যাকলাইটও বাঙ্গা ব্রেক দিলে তো এই গাড়ির লাইট জ্বলবো না দেখাও যাইবো না গাড়ির ব্যাকলাইট ভাঙা পিছনের ডালা উঠানো গা দরজা দরজা তো খুললে মনে পড়েই যাব গা হেডলাইটও ও ভাঙ্গা এই ভাই এই এই গাড়ি তো রাস্তায় চলার মতো অবস্থায় নেই এই গাড়ি নিয়ে রাস্তায় বেরোইছেন কেন যে দুইজন নামছে তার মধ্যে থেকে একজন বলতেছে দেখছেন স্যার আমি ওর আগেই কছিলাম এরকম ভাঙ্গা গাড়ি চুরি করার দরকার নেই সঠিক সময় সঠিক কথা বলতে হয় না কোথায় কি বলতে হয় সেটা হচ্ছে যে মেইন ব্যাপার যে কোথায় কতটুকু বলা যাবে কতটুকু বলা যাবে না আর আমাদের যতটুকু বলা যায় সেটা হচ্ছে যে এই পর্যন্ত তারপরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটা ব্রেকে যেতে হয় আজকে তো মনে হচ্ছে না আমাদের বলে কেউ আছে কারণ হচ্ছে যে আসবে কি আসবে না সেটা আমি নিজেও জানি না যে আপনাকে জানাবো যাই হোক তাহলে আপনি তো চলে এসেছেন আমি দেখতে পাচ্ছি লাইভে হুম যারা যারা চলে এসেছে তাদের সংখ্যাটা দেখতে পাচ্ছি আমি যেহেতু আপনি চলেই এসেছেন আর যারা যারা লাইভে নেই তারা তো রেডিও টিউন করে আছেন আমি জানি নিশ্চিত হুম তো যেহেতু জয়েন করেই ফেলেছেন কিছু কথাবার্তা লিখে পাঠান আপনার আপনার উপস্থিতি জানান দিন আমাকে তো লেখার জন্য আপনি যেটা করবেন টাইপ করবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন টু সিক্স এ নম্বরে আর যদি কমেন্ট করতে চান ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর পয়েন্ট পেজে গেলে দেখবেন যে লাইভ চলছে সেখানে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন হ্যাঁ কোনো যোগ টোক থাকলে পাঠিয়ে দিতে পারেন আর ফোন করার জন্য আপনার যে নাম্বারে আপনি ডায়াল করবেন নাম্বারটি হচ্ছে জিরো টু ডাবল ফাইভ জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ নাইন শুনছি ডি ভ্যালি প্রেজেন্ট নাটব টু ফার কিংস ব্রেকে যাচ্ছি ফিরছি একটু করেই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে শোনা জন্য যে যা লিখে পাঠিয়েছে আমরা সেগুলো পড়ার চেষ্টা করব আজকে কে কি লিখেছেতে দেখি আপনি কিছু লিখতে চাইলে এসএমএস করতে পারেন কমেন্ট করতে পারেন অনেকগুলো অপশন আছে আর কিছুক্ষণ পর তো আপনি ফোনও করতে পারবেন তখন তো সরাসরি কথা বলে আমাদেরকে জানাতে পারবেন তাই না তো যে কোনো একটা অপশন আপনি ব্যবহার করতে পারেন এসএমএস করতে পারেন ফোন করতে পারেন আপনি তারপর হচ্ছে যে আমাদের কমেন্ট করতে পারেন অনেক 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 কাজ করতে পারেন লিখেছে আমাদেরকে সাপও লিখেছে টেকমাই সালাম সাপো অনেকদিন পর পেলাম তোমাকে তুমি বল্টু ভাইয়া তুমি আসো নাই কেন বল্টু আসে নাই তাকে জিজ্ঞেস করতেসো আচ্ছা আবিবার লিখেছে পুরান ঢাকা থেকে এই যে মিস্টার আনোয়ারুল আলম সজল আমি এইখানে প্লিজ আমার এস এম পড়ো আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি কি তিন দিন ধরে আমার এস এম এস না কেন ও তুমি তোমার তিন দিন ধরে এস এম পড়া হচ্ছে না তাই না গতকালকে এস এম আমি পড়েছি তার আগে তো এস এম এস আমার পড়ার কথা না তাই না প্রমা নরসিংদি থেকে লিখেছে বল টু ভাই আজকেও আসে নাই তুমি না বলছো আজকে আসবে ও যে কোদিন কোন দিন আসবে কোন দিন আসবে না ওটা আমিই জানি না কি করে বলবো তোমাকে জাকিয়া সুলতানা আখি লিখেছে তারপরে প্যারাডক্সিক্যাল মেহের লিখেছে ভাইয়া কালকে ইলিশ মাছের ছোট বাচ্চা যেটা ইলিশ মাছের ছোট বাচ্চা যেটাকে জাটকা মাছ বলে আচ্ছা সেগুলা কাটতে গিয়ে হাতে কাটা বিছে খাইতে গিয়ে গলায় কাটা বিছে বা 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 এবার দেখবা যে সেগুলো ডাস্টবিনে ফেলতে গিয়ে আবার হাতে কাটা বিছে হ্যাঁ তো একটু সাবধানে ঠিক আছে সত্যবাদী বাটপার লিখেছে নাট ভাইয়া তোমার কি একা একা লাগছে না আমি চলে আসি আজ বল্টু ভাইয়াকে অনেক অনেক মিস করছি লাভ ইউ বল্টু ভাইয়া হ্যাঁ আমার সব সময় একা একা লাগে হুম কেউ কথা দিয়ে কথা রাখে না এজন্য জন্য প্রত্যেক দিনই মোটামুটি একা 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 একাই লাগে তো এই যে তুমি বলতেছো যে আসবা এরপরে দেখবা যে যখন বলবা যে এই যে ভাইয়া আমি আসতেছি ওই আসি আসি বলেও তুমি আসবে না আবার তখন আবার একা একা লাগবে তার চাইতে তুমি যেখানে আছো সেখানেই থাকো সাথী লিখেছে সাভার থেকে আমাকে ওয়েলকাম ওয়েলকাম করো আমি তোমাদের নিউ ফ্রেন্ড টু সাথী সাগর লিখেছে হাই নাট বল্টু ভাইয়া কেমন আছো তোমরা ভালো আছি নাইম হাসান জীবন নবগঞ্জ থেকে তারপরে কি লিখেছে তা তো বুঝতে পারছি না সাদিয়া শরীয়তপুর থেকে ভাইয়া তোমার ভয়েসটা অনেক সুন্দর ভাইয়া আমাদের শরীয়তপুরে বেড়াতে এসো ঠিক আছে আসবো গিয়ে দেখব যে তুমি নাই তখন শাওন ঢাকা থেকে ভাই আপনি সবসময় হেলমেট পরেন জি যে হেলমেটটা মাথায় পরতে হয় সব সময় পরে বাইক চালানোর সময় সাইমা নারায়ণগঞ্জ থেকে লিখেছে হাই গুড ইভিনিং হাওয়ার ইউ ভালো আছে মাহবুবা চাঁদপুর থেকে ভাইয়া সত্যবাদী বাটপার অ্যান্ড এস এ মুকিত একই লোক না না আসলেই এস মুকিদ মুকিত সত্যবাদী বাটবার একই লোক কী করে জানাও তো তোমার নাম কি এস এমিত নাকি মাহবুবা চাঁদপুর থেকে লিখেছে দেখো নাট ভাই তুমি আমার কোনো মাথা ব্যথা নাই কাজ আচ্ছা ঠিক আছে তুমি ওগুলো স্বপ্নেই করো ঠিক আছে বাস্তবে ভাবার চেষ্টা করো না লাভ ইউ ভাইরা থ্যাংক ইউ আপন কুমিল্লা থেকে ভালো আছি আশা সাভার থেকে তোমাদেরকে শুনলে মনটা ভালো হয়ে যায় ইউ ভাইরা ধন্যবাদ আশা প্রথম এস এম এস করার জন্য হ্যাঁ আমি রাত্রির ক্যারানীগঞ্জ থেকে শুনছি অনেকদিন শুনি বাট আজকে প্রথম এস এম এস করলাম কেমন আছো ভাইয়া ভালো আছি আর রাত্রি এই যে ফাইনালি তুমি আমাদেরকে এস এম এস করতে শিখে গেছো এই জন্য তোমাকে ওয়েলকাম জানাই আমাদের সাথে শাওন্তা ইসলাম লিখেছেন নারায়ণগঞ্জ থেকে হ্যালো ভাই কেমন আছেন আজকে শাওয়ণ ভাইয়া নাই ভালো লাগতেছে না হ্যাঁ 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 গতকালকে ছিল না ভালো লাগছে এরপরে নাই এখন ভালো লাগতেছে না মা বাবা চাঁদপুর থেকে লিখছে আমার মতো চিকন মানুষের জন্য শীতের সকালে ঘুম থেকে উঠে ভারী কম্বলটা গোছানো তারপরে এক ধরনের এক্সারসাইজ ও ইয়াস এইটা কিন্তু খুব ভালো কথা বলেছ হ্যাঁ মানে শুকনা আমাদের মতো শুকনা পাতলা মানুষের জন্য ওইরকম ভারী কম্বল বা ভারী লেপটা গোছানো কিন্তু একটা এক্সারসাইজ সকালবেলা উঠে একটা ছোট্ট এক্সারসাইজ হয়ে যায় তো তো এক কাজ করবা তুমি ওই ভারী কম্বলটা বিশ বার গুছাইবা বুঝছো একবার কেন করবা একটা এক্সারসাইজ করলে তোম করো একবার করলে কোনো মাসেলে লাগবে না তো মোটামুটি বিশ বার করতে হবে সবচেয়ে ভালো হয় দশ বার করে চার সেট করলে চারবার খুলবা মানে দশ বার করে চারবার বার রোকে টঙ্গি থেকে লিখেছে আয়াজ গাজীপুর থেকে লিখেছে মা ও ছেলের মধ্যে কথা হইতেছে ছেলে বলতেছে মা আমার চশমাটা কই মা বলতেছে রাতের বেলায় চশমা দিয়ে কি করবি ছেলে স্বপ্নে অনেক কিছু দেখি কিন্তু বাকিটা তো আসে আসেনি তাসফিয়া তন্নি গাজীপুর থেকে ভাইয়া বল্টু ভাই কই তা তো আমি জানি না আর যে তারিফ ময়মনসিং থেকে লিখেছে হাই নাট সজল কেমন আছেন আজ কি এই পর্যন্ত পরো কেমন আছেন এই পর্যন্ত পরো জিরো 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 টু পয়েন্ট জিরো 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 জিরোটা মেসেজ দিয়েছি বা হ্যাঁ তুমি হচ্ছে ওই দুইটাই মেসেজ দিয়েছো আমাদেরকে না দিয়ে লিখেছে কল্যাণপুর থেকে সজল ভাইয়া শাওন ভাইয়া শিখ না তো আমার টেক্সটটা পড়ার জন্য অনেক থ্যাংক ইউ যদি না পড়তাম তাহলে কি করে দিতা থ্যাংক ইউ তানহা চাঁদপুর থেকে লিখেছে না এফ এম পোকারে নিয়ে আর কোনো কথা বলবো না কালকে বলার পরেও পাল্টায়নি যা এগুলা বাদ এখন বলো তুমি কেমন আছো ওকে তো পাল্টানো সম্ভব না ভালো আছি ছোঁয়া লিখেছে মুন্সীগঞ্জ থেকে আমি তোমাদের নিউফেন্ড ভাই আমারে মনে রেখো প্লিজ ঠিক আছে মনে রাখবো তো অনেক মনে রাখবো দেখি আমাদেরকে মনে রেখে কে কে আমাদেরকে কমেন্টে কি লিখেছে ঠিক আছে কমেন্টে কি আছে কি আছে দেখতেছি ধরো একটুখানি সময় দিয়ে আমাদের সহযোগিতা করো আমরা দেখছি যে ঘুরছে ঘুরছে এখনো ঘোরাঘুরি শেষ করে সে আসলে মোটামুটি আমরা দেখার চেষ্টা করবো আর কি তারপরে শ্রেয়া ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছিল আমি তোমাদের থ্রি ইয়ার্স ধরে শুনছি কালকে ফার্স্ট এস এম এস করেছি আর ভাইয়া সেটা পড়ছে যা আমার ও রে কালকে তো পড়েছি আজকেও পড়ে দিয়েছি হ্যাঁ কারণ কালকেও চোখে পড়েছে আজকেও চোখে পড়েছে সেটা ফাহিম লিখেছিল আচ্ছা ও ঠিক আছে ও এটা ঘোরাঘুরি শেষ করে আসবে বলে মনে না কিন্তু যাই হোক এখান থেকে পড়ার চেষ্টা করি যদিও দৌড়াদৌড়ি করে এখানে এস আর শাহিনানা লিখেছে বয়ফ্রেন্ডকে শাসন সব মেয়েরাই করে আর দোষ হয় ক্লাস সিক্সে পড়া মেয়েটার না ক্লাস সিক্স দিয়ে হচ্ছে ওটা লিমিট বোঝানো হয় ওটা তো সর্বনিম্ন এই জন্য ওইটা বোঝানো হয় বজ্জাতের হারে লিখেছে আগে মানুষ কোথাও যাওয়ার আগে মুরব্বিদের দোয়া নিয়ে যেত আর এখন মোবাইলে একশো পার্সেন্ট চার্জ পাওয়ার ব্যাঙ্ক হেডফোন সব নিয়ে যায় তপু সরকার লিখেছে নাট আমি তোমাকে শুনি সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে আমি কি সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে তো তুমি হচ্ছে যে আমাদের ডাইনোসর ফ্রেন্ড হ্যাঁ একেবারে জন্মলগ্ন থেকে শুনছো তুমি ফামি আহমেদ লিখেছে বুঝি না আজকাল ফেসবুকে ঢুকি না সরিষা খেতে ঢুকি তাই নাকি বেশি নাকি অনেকে শাকিল মন্ডল সকাল লিখেছে কেমন আছো ভালো আছি রতনাল হাসান লিখেছে কিছু কিছু মেয়ে তোমরা প্রোফাইল পিক জুম করে দেখে তোমার পকেটে টাকা আছে কি না হ্যাঁ টাকা মানুষ এই পকেটে রাখে না তৈমুর বাদশাহ লিখেছে এটা কি রেকর্ড হ্যাঁ এই যে রেকর্ডে আমি হাত নাড়তেছি দেখেন এই যে কেমন লাগে লিখেছে কে মালিহা মুকুল লিখেছে ভাই আমি নিউ ফ্রেন্ড ওয়েলকাম টু মাই শো মালিহা তারপরে পোকা লিখছে ঘুমাইতে পারি না সারা রাত ধরে বুকের ভিতর শুধু প্রিয়ামণি তানিয়া সুলতানা আফরা আফরা করে রে বাপরে কোথায় চলে গেছে ছেলেটা যাই তানিয়া সুলতানা প্রিয়ামণি এদের সাথে তো তোমার কথা হয় তো বুকের ভেতর ভেতরটা তো এরকম এরকম করার কথা না তোমার তপু সরকার লিখেছে নাট ভাই আমি খুবই হ্যাপি আজকে কমেন্ট পড়ছো আজকে সবগুলো কমেন্ট পড়তেছে কিন্তু তোমার হুম চোখে পড়তেছে এখন যে যে কমেন্ট করতেছে সবার কমেন্ট চোখে পড়তেছে কারণ কমেন্ট স্ক্রল ডাউন আমার করা লাগতেছে না ওগুলো নিচে নিচে নিজে নিজেই একা একা নিচে চলে যাচ্ছে সো যারা যারা এই মুহূর্তে কমেন্ট করতেছো আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি এই যে ফামি আহমেদ কমেন্ট করছে এখন একটা রবিউল লিখেছিল একটা হুম দেখি কে কে কমেন্ট করে আমি শুধু নামগুলো পড়তে থাকি এমডি মারুফ খান আমি মারুফ কুয়েত থেকে আরে মারুফ ভাই কুয়েতে কি ঠান্ডা ঠান্ডা পরে আমাদের দেশের মতো জানেন তো আপনি যে শাফি আহমেদ এত বড় কমেন্ট লিখছে সাফি কমেন্ট একা একা নিচে চলে যায় এত বড় কমেন্ট লিখে লাভ নেই আমি পড়তে পারবো না কিন্তু হ্যাঁ রফিকুল ইসলাম হাই হ্যালো যা খুশি তাই লিখে লিখে পাঠাচ্ছে আরিফিন শুভ লিখেছে ভাই আমরা তিন বছর ধরে শুনতেছি আজকে নিউ এস এম এস করলাম প্লিজ ওয়েলকাম করো ওয়েলকাম টু মাই শো আবিদুল কি আব্দুল মমিন লিখেছে ভাই আমার কমেন্ট পড়ো না কেন আজকে এই মুহূর্তে যারা যারা কমেন্ট করতেছে সবার কমেন্ট পড়ার মতো অবস্থায় আছি কারণ হচ্ছে একদম শুরুতে আছি এবং একা একা নিচে চলে যেতেছে তো যারা যারা কমেন্ট করে সবাইকে দেখা যায় এম এম তরিকুল ইসলাম যে অনেকদিন পর দেখলাম ভালো লাগছে নাট বলটু থ্যাংক ইউ মৌ ইসলাম সালাম জানিয়েছে তাসিন আহমেদ তাসিন হ্যালো ভাইয়া হ্যালো তাসিন ফামিয়া তো মোটামুটি একাই দখল করে রেখেছে মুশফিকুর রহিম লিখেছে লাভ ইউ ব্রাদার নাজমুল ইসলাম ভাইয়া আমারটা পড়ো শেষ বিকেলের কাব্য ভাইয়া আমিও লিখছি একটু পড়ো তপু সরকার তপু সরকারটা তো পড়েছি রাগে আর রফিকুল ভাইয়েরও পড়েছি তাওহিদ আহমেদ তারেক লিখেছে হ্যাঁ ভাইয়া হ্যালো তাহিদ শিশির শিশির হাসান লিখেছে ভাইয়া আমি তোমাদের অনেকদিন ধরে শুনি আজকে প্রথম কমেন্ট করলাম থ্যাংক ইউ কমেন্ট করার জন্য নাহার লিখেছিল তারপরে এম ডি এনামুল লিখেছে সাদিয়া সুলতানা লিখেছে তারপরে আজিজুল হাকিম লিখেছে এমডি মাসুম লিখেছে নিক রয় হায় না তুমি কই থাকো আমি কল্যাণপুর থাকি নিক শাহরিয়ার মাহিন ভাই প্র্যাকটিক্যাল লিখতেছি আর শুনতেছি ও রে প্র্যাকটিক্যালে কি হইতেছে কাজকর্ম কিছু হইতেছে আমাদের শুনতে শুনতে কিন্তু এই সব করা যায় না সানজিদা আক্তার সূচি লিখেছে জুবাইল আহমেদ মৃদুল তারপরে নাজমল ইসলাম থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ নাজমুল তপু সরকার নাট নাট ভাইয়া আমার কথা বল বলবা হ্যাঁ বলবো সাইমন ইসলাম ভাইয়া এত ভাইয়া ভালো তো তুমি তোমার তোমার কি হয় শুনলাম মানে বুঝি নাই রফিকুল লিখেছে লটারি পাইছি ভাই লটারিতে কত টাকা পাইছেন সেটা জানা লটারি পাওয়া তো বড় ব্যাপার না লটারিতে ধরেন যে মশা মারার ব্যাট পাইলেন আপনি হ্যাঁ তো কোনো কাজে লাগবে জ্যোতি তারপরে খান লিখেছে অনেক শীত ভাই তাপমাত্রা সাত ডিগ্রি হ্যাঁ আমার আমার এখানে তাপমাত্রা এখন উনিশ ডিগ্রি মোটামুটি কাছাকাছি আসি কিন্তু আপনার প্রিয়ামণি লিখেছে কবি বলেছেন প্রথম প্রেমটা প্রেম নয় রিহার্সেল এনামুল লিখেছে মৃধা ইসলাম লিখেছে হ্যালো ব্রো হোয়াটসঅ্যাপ তারপরে হচ্ছে জুবাইর আহমেদ মৃদুল লিখেছে আর তো পড়া সম্ভব হবে না এখন আমাদের ফোন কল রিসিভ করতে হবে তো ফোন কল ফান কল যাই বলি না কেন সেখানে আপনি এখন কমেন্ট করতে পারেন কমেন্ট করার জন্য নাম্বারটা হচ্ছে জিরো টু ডাবল ফাইভ জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ নাইন সরাসরি ফোন করুন সরাসরি আপনার সঙ্গে কথা হবে ঠিক আছে হুম তো ফান কলে তো ও ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ চলেন এবার যাই আমরা কই না না এখনো যাওয়া যাবে না আর একটু সময় লাগবে ফান কলে যাওয়ার জন্য এবার চলেন আমরা যেতে পারি ঠিক আছে চলেন এবার কয়েকটা কল রিসিভ করা যাক হ্যালো উমা একটা কল দিল এবং কেটেও দিল সে নিজ দায়িত্বে হ্যালো বাহ দ্বিতীয় আরেকটা দান দান তিন দান হ্যালো নাইবা টুট টুট শব্দ হয় নাই হলো না ব্যাপারটা হ্যাঁ কে বলছেন আমরান রোহান রোহান কর থেকে বলছো মাজিনা থেকে এটা কোথায় রূপগঞ্জ রূপগঞ্জে আচ্ছা রূপগঞ্জে তো আমাদের আরো অনেকগুলো বন্ধু আছে রোহান তুমি তাদের কাউকে চেনো একজনকে চিনি কাকে চেনো বলো সাদিয়া সাদিয়া তোমার কি হয় তোমার ওনার মা তোমার দাদি লাগে ওনার মা হইল ওর বাবার হুম এটা কেমনে হয় ব্যাপারটা দাদি মানে তো বাবার মা ওই মেয়ের মা হলো বাবার মা তাইলে ওই মেয়ে তোমার বাবার ব্যাপারটা আসলে ঠিক আছে থাক রোহান তা তার চাইতে তোমার কথা শুনি রোহান কার ফোন থেকে ফোন করেছো তুমি

ওকে রোহান ভালো থেকো না আজকে হেলে দুলে লাভ হচ্ছে না কিন্তু হ্যাঁ কি করছি হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হইতেছে হঠাৎ করে মাঝখানে আমি কোথেকে আসলাম তার চাইতে আমি বসে থাকি ফোনের নামিয়ে দিয়ে আমি বসে থাকি কল করার বাইরে বাইরে চলতেছে দরজা লাগাইতেছে বোধহয় পার্সোনালি কথা বলবে খুব পার্সোনাল কথা আছে বেসুরা সুরে তো আপনি গান গাওয়া উচিত আপনার না না ইয়ে ওই বুকের ভিতরটা হাহাকার করে এই গানটা শোনান আমাদের দুই লাইন আরে দুধ কি কি বলেন আর না না এরকম দুধ দুধ করেন না দুধ করে তারাই দেন না আমাদের শুনান ভাই এই রকম একটা গান আপনি গাইতে পারবেন না তাও আবার সুরে গাইতে বলি না বেসুরে সুরে গাইতে বলছি তাও পারবেন না আপনি ঠিক আছে না পারলেন আপনি শুনি হ্যাঁ আমি না না আমার নাম যদি আপনার নামে হইতো তাইলে আমি শোনাইতে পারতাম আচ্ছা আমি কথা বলতে করতেছি এটাই বেশি

আমরা কথা বললে আপনার মাইর খাওয়াই এটা তো আমরা চাই না ভাই বুঝছেন হ্যাঁ ঠিক আছে আর কিছু বলার আছে আমাদের আজকে কই সাউন্ড যে কই তা তো জানি না আমি ঠিক আসবে না সেটাও জানতাম না বুঝতে পারছেন ঠিক আছে তাহলে রাখি আজকের মতো ঠিক আছে আপনার অনেকগুলো কথার মধ্যে একটা অন্তত বলে যান আচ্ছা আচ্ছা বাহ ঠিক আছে আমাদের এই পরিবার আপনার পরিবার মিলিয়ে বড় হোক আরো প্রশস্ত হোক আরো দীর্ঘ হোক আমরা সেই কামনা করি তো গার্লফ্রেন্ড হইলে জানায় আমাদের ঠিক আছে

বুঝতে পেরেছি জি জি তো আপনি 7টা থেকে 8টা এই সময়টা তো নাট বলটু শুনেন কিন্তু এর পরে কি করেন না এমনি বলছি বোঝানোর জন্য বলি নাই বলেন কি জন্য ফোন দিবেন এমনি এমনি আমিও এমনি এমনি বলছিলাম আর কি আপনি তো বুঝতে পারছেন আমি তো বুঝতে পারি নাই এক কাজ করবেন আমরা লাইভে আছি তো শো শেষ হওয়ার পরে লাইভটা পেছনে টেনে নিয়ে দেখবেন আপনাকে কি জিজ্ঞেস করেছিলাম ভালো বুদ্ধি দিছি না একটা বলেন মনে হয়েছে খোঁজ খবর নেওয়া উচিত কেমন আছি না আসি কি খাইছি না খাইছি আন্টি কেমন আছে এই খোঁজ খবর নেওয়ার জন্য ফোন আর কি হ্যালো

কেমন আছো সবাই? তো আজকে কতবার কল দেয়া হয়েছে? আজকে আমাদের শোটা বাজে না। তোমার ফোনের ফোনটা বাজে। ব্যাটারিটা খুব খারাপ। চার্জ থাকে না বেশিক্ষণ। ও কাজ করো। কলকেটে ফোনটা আবার চার্জে বসাও। আগামী কালকে আবার কল দিতে হবে না? তার জন্য তো চার্জ লাগবে। উমা তোমার চার্জ দেওয়ার ব্যবস্থা করলাম। না তোমাদের তো প্রতিদিন পাওয়া যায় না আমি তো প্রতিদিন ট্রাই করি কিন্তু প্রতিদিন বাই না এখন যদি কথা বলতে বলতে ফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে তো আরো আফসোস লাগবে তাই না না শেষ হবে না হুম ঠিক আছে তাহলে কথা শেষ হোক হুম ঠিক আছে আচ্ছা भैया বলো

টাটা আজকের মতো ফান কল অফ টাটা ঠিক আছে ব্রেকে যাচ্ছি শুনছেন ই প্রেজেন্টস নাট বোল্ট টু দ্য টু ফাইন কিংস সুইচ চেক তো পরে একেবারেই শেষ মুহুর্তে শেষ সময় আছি আমরা তবে শেষে যাবার আগে আরো একবার স্বাগত জানি আপনাকে ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর আর কিছুক্ষণ পর ঠিক আটটার পরে যেটা যে শোটা আমাদের শুরু হয় সেটি হচ্ছে ক্যাপিটাল স্পোর্টস প্রায় এক বছর পরে আমাদের ন্যাশনাল টিম আমাদের ক্রিকেট টিম আমাদের গর্বের টিম আগামীকালকে মাঠে নামছে তো সেই সম্পর্কে অনেক কিছু বলার আছে বোধহয় আর যে অরণ্যের অথবা আর জে রাশেদ স্পোর্টস নিয়ে যেই আসে না কেন হুম বিশাল বিশাল কিছু তথ্য থাকবে সেখানে আপনার জন্য কালকে আমাদের টিমের জন্য শুভকামনা রইল আর এখন যারা যারা শেয়ার করেছিল কয়েকজনের নাম বোধ হয়ে পড়তে পারবো বাকিদের তো যে ঘুরে হুম ঘুরে ফিরে তা শেষ পর্যন্ত আসেও না তো দেখি কে কে শেয়ার করেছিল আমাদেরকে এস এম মুকিত লিখেছিল আগে কিছু একটা হইলেই মানুষ সান্ত্বনা দেওয়ার জন্য বলতো বি পজিটিভ আর এখন মানুষ যদি ভুল করে বলে পজিটিভ তাহলে আশেপাশের মানুষ দৌড়ে পালায় এখন আর অতটা হুম কারণ পজিটিভ এই শেষ করার জন্য আগামী কাল তো নাগাম পরশু দুপুর নাগাদ হচ্ছে ভ্যাকসিন চলে আসবে বাংলাদেশে এছাড়া শাহিন রানা লিখেছে ভাবতেও কত ভাল লাগে এই সুন্দর সুন্দর মেয়েরাও এক সময় মোটা মোটা আন্টি হয়ে যাবে বুড়ি বাবা কি সব তানিয়া সুলতানা লিখেছে মা বাবার লজিকগুলো অন্য লেভেলের হয় তারা বড় ছেলের এইচএসসি রেজাল্টের সাথে ছোট ছেলে নার্সারির রেজাল্ট তুলনা করে সাফি লিখেছে গুগল প্লে স্টোর হলো একটা ভার্চুয়াল ভিক্ষুক প্রতিদিন থালা হাতে আপডেট চাইতে আসে লিখেছে এরপরে কে মোটামুটি তাদেরকেই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে যদি নতুন কেউ চলে আসে লিখেছে লিখেছে শেয়ার করেছিল এবং লাইটের মধ্যে আব্বুর নাম লিখে দিসি বাবা উজ্জ্বল করার জন্য রতনাল হাসান লিখেছে ভাই চাচা ভাতি জানিয়ে এই শহরে একটা বাসা ভাড়া পাইলাম না আমরা নাকি ব্যাচেলর তাইলে ফ্যামিলি কিভাবে হয় জীবন চৌধুরী শেয়ার করেছিল তারপরে আছে হচ্ছে তাসনীন পুষ্পিতা শেয়ার করেছে ফামি আহমেদ এই যে আরভাই সেই গত বছর তোমার চ্যানেলে ভিডিও দিয়েছিলেন নতুন বছরে তার না ভিডিও হ্যাঁ এটা ঠিক স্ক্রিপ্ট লিখতে ইচ্ছাই করে না আল তারপরে হচ্ছে কে লিখেছে কে লিখেছে এস এম মুকেত লিখেছিল তারপরে হচ্ছে শেয়ার করেছিল হাতেহারি হরিকেন লিখেছিল শিক্ষক বলো তো পিকু শীতকাল কাকে বলে স্যার যে সময় বিড়ি না খেয়েও মুখ দিয়ে ধোয়া ছাড়া যায় তাকে শীতকাল বলে আচ্ছা আর যাওয়ার আগে কয়েকটা এস এম এস করে দেওয়ার সময় হয়েছে সময় আছে আমাদের হাতে দেখি যদি যদি কাউকে পাওয়া যায় আলিয়া ঢাকা থেকে লিখেছিল ভাইয়া স্ক্রিনশট দিয়ে লাইভ কমেন্ট পড়বা পুরি বাপরে মিলি মিরপুর থেকে লিখেছে ভাই তোমাদের জীবনের সব থেকে সুইট মেমোরি কোনটি সেটা তো বিশাল ঘটনা বলার জন্য সময় লাগবে আর তাসফিয়া তো লিখেছে অন্য গাজীপুর থেকে ভাইয়া প্লিজ কল ধরো আজকে তো আর কল সময় নেই আজকে একেবারে চলে যেতে হবে প্যারাডক্সিক্যাল মেহেন লিখেছে কুমিল্লা থেকে ভাইয়া চাঁদপুরের মাহবুব জিগাও ও কি মুনার বেষ্টু আর আমি শর্মিলার বেষ্টু বাট আমি জেরিন না ওরে বাবা ওরা ওরা কি কি যেন বলতেছে সেগুলো না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে প্যারাডক্সিক্যাল মেহের লিখেছে কুমিল্লা থেকে ভাইয়া চাঁদপুরের না মাথা ব্যথার ওষুধ লাগবে আশেপাশে কি আছে স্যানিটাইজার ছাড়া তো কিছু দেখি না শাওন ঢাকা থেকে লিখেছে ভাই আপনার নাম কি আনোয়ারুল আলম সজল লিখেছে মিলি তারপর হচ্ছে তামান্না আক্তার শিফা টঙ্গী থেকে তারপর হচ্ছে আপন ভাইয়া আমি তো পুরা ফাঁকি দিয়া তোম ও আমি তো পরা ফাঁকি দিয়া তোমার শো শুনতেছি বাবা জানতে পারলে কি যে হবে বাবা জানতে পারার আগেই আমরা চলে যাব কারণ এই যে এক্ষুনি চলে যাওয়ার সময় হয়েছে সত্যবাদী বাটপার লিখেছিল মুন্সীগঞ্জ থেকে আমার নামে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে কিন্তু বাট তুম মানে তুমি কি হচ্ছে এসে মুখিত কিনা সেটা তো বলো নি আমাদেরকে তাই না হচ্ছে একজন যা বলেছিল একজন জানতে চেয়েছিল যাই হোক আগামীকালকে জানবো আজকের মতো বিদায় নিচ্ছি শুনছিলেন ইউ ভ্যালি প্রেজেন্ট নাট বল